মাঝে কেন বুঝতে পারছেন না আমার ভালো করতে গিয়ে আমারই সবচেয়ে ক্ষতি করছেন। আমাদের দুজনের মাঝখানে যেন একটা পাঁচিল একটু একটু করে কলেজের পর জেদ করে দুটো টিউশন নিয়েছে, বাড়ি ফিরে রাত দশটার পর ক্লান্ত, তারপর আবার বই নিয়ে পড়তে বসে, পড়তে পড়তেই যে চেয়ারে ঘুমিয়ে পড়ে। হ্যালো, তুই ঘুমাস নি? বলো না ফোন করেছি। শোন, ও ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ মনে আছে। আমি ঘুমাইনি কেন? আমার ইনসোমনিয়া হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কতক্ষণ বসে থাকবে মা? তাঁরাই বা ভাবছেন কি? মাসের শেষ তো, হাতে হয়তো কিছু নেই, এখানে আসতে হলে হাতে অন্তত একটা কিছু নিয়ে আসা চাইতো। এমন কিছু অন্যায় বলিনি। বাহ, বেশ দামি কলম। জিনিস দামি না হলে যে দেয় তার দামও কমে যায়, তবে ওটার দাম এমন নয় যে আপনি অবাক হয়ে যেতে পারেন। না খেয়ে চলে যাও না ননিমাধব। আগে আগে না, তোর কথাবার্তাগুলো আজকাল কি? দিদি ভাই দেখবি আয়, আয় না, ননিমাধব দেখি সুন্দর একটা জিনিস পেয়েছে, চমৎকার না? সুন্দর দেখ যে বাবা। তুই আবার এই খরচাটা করতে গেলি কেন? সুখেন্দু কটা টাকাই বা মাইনে পায় বল, সংসারটা একটুখানি মানে গুছে না? তুই বোকা বোঝাস নে সুখেন, কোন দিন তুই এত রাত করে বাড়ি ফিরিস? আজ এতে যত কাজ পড়ে গেল। আমার জন্য তার কিছু আটকে নেই, যা যাবার দরকার সেটা গিয়েছে। যাবে না তো করবে কি? বলি বিয়ে হয়েছে বলে কি বাপের বাড়ির সম্পর্ক ঘুচে গেছে? সন্ধ্যের থেকে মেয়েটা কতবার ঘর বার করেছে,
শেষকালে চোখের জল সামলাতে পারে না, বাধ্য হয়ে আমি তাকে জোর করে পাঠিয়ে দিয়েছি, তো সবটাতে বাড়াবাড়ি। তোমায় আজ খুব সুন্দর দেখাচ্ছে। আজকে রাতটা মানে সত্যি আমার ভীষণ অন্যায় হয়ে গিয়েছে। এই এখনই পিসিমা আমাকে বকছিলেন কেন তোমাদের বাড়ি যায়নি। আচ্ছা হচ্ছে না, গেলেই যদি একটা উপহার হাতে করে নিয়ে গেলে না কেন? সারাদিন চাকরি করার পর রাত 10টা পর্যন্ত যাকে টিউশনি করতে হয় তার স্ত্রীর কাছ থেকে কেউ উপহার আশা করে? আচ্ছা না, শোন তুমি একবার ঘরটার দিকে তাকিয়ে দেখো, গোটা কত ধূপের কাঠি আর ফুলের মালা তুমি কি ভেবেছ? আচ্ছা না, আচ্ছা না, আজকে রাতটা কতখানি অপমানের রাতটা আছে তা যদি তুমি জানতে। এভাবে বিছানা সাজিয়ে কি কি পেয়েছো আমাকে মাটির পুতুল?